মধুমিতা সরকার তাহলে আরো একবার ছড়ালো সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা, কিন্তু কেউ কেউ বলছে তাকে মোটা। এদিকে স্বস্তিকা মুখার্জির বয়স যেন আরো কমে যাচ্ছে, রিসেন্ট তার ছবি নিয়ে হচ্ছে বেশ প্রশংসাই। অ্যান্ড আরো রয়েছে শ্রাবন্তীর ছেলে অভিমন্যু থাইল্যান্ডের গার্লফ্রেন্ডের সঙ্গে মানালো জন্মদিন, অ্যান্ড শাস্তি পাওয়ার পর তাহলে মুখ খুলল চমক। এখন আর দেরি না করে গসিপে যাই, প্রথমেই আসি মধুমিতার কাছে। ওই লোকে কে কি বললো, কে সমালোচনা করলো, কে হাসলো, এসব দেখার টাইম মধুমিতার নাই। সে তো আগেই বলে দিয়েছে সে যা করার করবেই, কারণ সে ভালো মতোই জানে সে শাড়ি পরলে মানুষ সমালোচনা করে, খোলামেলা পোশাক পরলেও মানুষ সমালোচনা করে। সো সে ওই খোলামেলা পোশাকে এখন স্বাচ্ছন্দ্য বোধ করছে। অ্যান্ড রিসেন্টলি সে একটা ভিডিও শেয়ার করে যেখানে লিওপার্ড প্রিন্টের টপসের সাথে সে একটা প্যান্ট পরেছে। অ্যান্ড সে ক্যাপশনে লেখে তার চাবি নেসটা সে এক্সপ্রেস করছে। অ্যান্ড অনেকেই তাকে দেখে ভাবছে তাকে একটু একটু চাবি তো লাগছে, মানে একটু স্বাস্থ্যবান লাগছে, হয়তো একটু মোটা হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম কেউ কেউ বলছে কিউটনেস ওভারলোডেড, এই ফটোশুটে তাকে অনেক কিউট লাগছে, অনেক গর্জিয়াস লাগছে। যাই হোক, যার যেমন লাগার লাগুক, এখন আপনার কেমন লাগছে সেটাও বলে যান। এবার আসি স্বস্তিকা মুখার্জির কাছে। কি ব্যাপার স্বস্তিকা মুখার্জির বয়স তো দিন দিন মনে হচ্ছে কমেই যাচ্ছে, যতদিন বাড়ছে স্বস্তিকার গ্ল্যামার যেন বেড়েই যাচ্ছে। রিসেন্টলি ইনস্টাগ্রামে কিছু পিকচার শেয়ার করেন যেখানে পার্পল কালারের টপসের সঙ্গে ব্লু জিন্সের কম্বিনেশনে তাকে বেশ গর্জিয়াস লাগছিল। এই পিকচার দেখলে কেউ কি বলবে, তার বয়স 42 বছর। তবে স্বস্তিকার বয়স অনুযায়ী বেশ খোলামেলা পোশাক পরতেই তিনি ভালোবাসেন, আর এটা নিয়ে মাঝে মাঝে দুশো নেটিজনরাও তার বয়স নিয়ে খোঁচা দেন। কেউ বলছে বয়স বাড়ছে, কোথায় একটু বুড়ি বুড়ি ব্যাপার হবে, তা না আরো আকর্ষণীয় হয়ে যাচ্ছে। কেউ কেউ তো এটাও বলছে বয়সের সাথে সাথে যদি সুন্দরী হওয়া কোনো ক্রাইম হতো তাহলে আপনাকে আগে গ্রেপ্তার করা হতো। আরে বাপরে, সেই লেভেলের কমপ্লিমেন্ট। এদিকে আবার শ্রাবন্তীর ছেলে অভিমন্যু ঝিনুক, সে তার 21তম জন্মদিন 14 আগস্ট ধুমধাম করে পালন করে। ধুমধাম তো হবেই, থাইল্যান্ডের পাতায়াতে যে গেছে এই গার্লফ্রেন্ডের সঙ্গে এবং তার গার্লফ্রেন্ড দামিনীকে নিয়ে, সে রাজকীয়ভাবে সেলিব্রেশন করে তার জন্মদিন। সেই ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে পাতায়ার বিলাসবহুল হোটেলে সুইমিং পুলের প্রেমিকাকে জড়িয়ে ছবি তুলে অভিমন্যু, যেখানে তাদের অন্তরঙ্গতা বেশ স্পষ্টই ধরা পড়ে। অবশ্য এগুলো নতুন কিছু না, বছর তিনেক ধরেই দামিনী এবং অভিমন্যুর ছবি টবি নিয়ে অনেকেই অনেক রকম কথা বলছে এবং এগুলো নিয়ে আসলে শ্রাবন্তীর মাথা ব্যথা নেই। ফাইনালি আসি চমকের কাছে। চমক আরশ খানের কি কাণ্ড সেটা সবাই নিশ্চয় জানে এবং এটার বিচার কার্য সম্পূর্ণ হয়েছে, যেই বিচারে চমককে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে কয়েকটা নির্দেশ দেওয়া হয়েছে, যার মধ্যে একটা সে মাফ চাবে মাসুম বাসার এবং আরশ খানের কাছে, যেটা সে অলরেডি চেয়ে ফেলেছে এবং লিখিতভাবে সে এটাও করেছে এমন কোনো কাজ শেয়ার করবে না। যাই হোক, সবই তো মিটমাট এবং আর্টিস্টদেরকে কিন্তু এই বিষয়ে কোনো ধরনের কথা বলতে নিষেধ করা হয়েছে। বাট রিসেন্টলি চমক কয়েকটা স্ট্যাটাস দেন, যে স্ট্যাটাসের উপর বেস করে অনেকেই বলছে সে কিছু মুখে না বললেও ইনডাইরেক্টলি হয়তো তার ক্ষোভ প্রকাশ করেছে এই বিচার নিয়ে, যেখানে সে কবিতার ছলে লেখে, দিন শেষে সব দোষ নন্দঘোষের, আনন্দবাবু তো তুলসী পাতা, তাও আবার ধোয়া যায় না তাকে ছোয়া, নন্দঘোষের মুখে তালা ভয় ভীতিও আছে, পাছে সবাই করে ছিচি তারে, কেটে দেয় তার ডালপালা যদিও একটু বাড়ে। এরপর আরেকটা স্ট্যাটাসে লেখেন, বাংলাদেশ একদমই একটি নারীবাদী দেশ, এখানে মেয়েরা সর্বস্থলে সবসময় নিরাপদে এবং নিশ্চিন্তে কাজ করতে পারে, কোথাও কারো কাছে কিংবা কোনো পরাশক্তি বা ষড়যন্ত্রের কাছে মাথা নত করতে হয় না, নিরাপদে নির্ভীক থাকুক প্রতিটি মেয়ে। যাই হোক, চমক হয়তো এমনি লিখেছে অথবা কিছুটা সার্কাস্টিক হতে লিখেছে, হু নোজ।